নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী, আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। সারা সপ্তাহ নিজের সিদ্ধান্তে স্থির থাকলে ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে। অপ্রিয় সত্যি কথা বলে বন্ধুর সঙ্গে অশান্তি, প্রতিবেশীর থেকে উপকার পেতে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা, বুদ্ধির দোষে কাজের ক্ষতি, উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান। সপ্তাহের প্রথম দিকে পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে, পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে, সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে, গঠনমূলক কাজে উন্নতি লাভ, শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে, ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে, হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। পরবর্তী রাশি বৃষ রাশি। দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে, আত্মীয়দের সঙ্গে অশান্তি বাড়তে পারে, বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন, শেয়ারে অর্থ নষ্ট হতে পারে, কোনো দ্রব্য চুরি যেতে পারে বা হারাতে পারে। সপ্তাহের প্রথম দিকে চিকিৎসার খরচ বাড়তে পারে, ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার, সংসারের কাজ মধ্যভাগে করে ফেলুন, চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে, প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি, অংশীদারি ব্যবসার দিকে নজর দিন, বাঁকা পথে আয় না করাই ভালো হবে, এই সপ্তাহে কোনো প্রিয় ব্যক্তির কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা। আসছি পরবর্তী মিথুন রাশিতে। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অস্থিরতা দেখা দেবে, বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা, কোনো কারণে আপনি হাসির পাত্র হতে পারেন, বাড়িঘর নির্মাণের জন্য যোগাযোগ বা কথাবার্তা হবে, এই সপ্তাহে আত্মীয় সংক্রান্ত চাপ বাড়তে পারে, পেটের কোনো কাজের জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ, কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না, বাড়িতে বন্ধু নিয়ে কোনো সমস্যা বাড়তে পারে, চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, আগুন থেকে সাবধানে থাকুন, বিবাহ নিয়ে বিশেষ আলোচনা, সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে কোনো বিবাদ হতে পারে। এবার দেখে নেব কর্কট রাশির রাশিফল। গুরুজনদের সুপরামর্শে কোনো বিপদ থেকে মুক্তি পেতে পারেন, উচ্চাকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন, গৃহে সুখ শান্তি বজায় থাকবে, প্রেমে কোনো বাধা নেই, যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে, ব্যবসায় ভালো অর্থাগমের যোগ, সপ্তাহের প্রথমে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে, গুরুজনের জন্য খরচ বাড়তে পারে, স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মনকষ্ট, চাকরির স্থানে উন্নতির সুযোগ, কোনো মহিলা থেকে সাবধান, উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে পারে, সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি, সপ্তাহের মধ্যভাগে মানসিক চাপ বাড়তে পারে, স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে। এরপর চলে আসছি সিংহ রাশিতে। কর্মক্ষেত্রে কোনো কারণে অর্থপ্রাপ্তি হতে পারে, গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন, বিদ্যার্থীদের জন্য দিনটি খুব শুভ, রাস্তাঘাটে চলাফেরায় একটু সাবধানে থাকা দরকার, সপ্তাহের প্রথম দিকে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে, গুরুদেবের সঙ্গে থাকাই শান্তি লাভ, অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে, বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, ব্যবসায় অর্থ বিনিয়োগ হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি হবে এই সপ্তাহে। পরবর্তী কন্যা রাশি। সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে, বেকারদের জন্য সুখবর আসতে পারে, শারীরিক সমস্যা থাকবে না, দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারে, বেকারদের জন্য কাজের ভালো খবর আসতে পারে, কোনো মহিলা থেকে সাবধানে থাকুন, সপ্তাহের প্রথমে ব্যবসায় ভালো খবর, আর্থিক ব্যাপারে চাপ কম থাকবে, বাড়িতে অনেক অতিথি আসতে পারে, সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে, স্ত্রীকে নিয়ে দূরে ভ্রমণের আলোচনা, আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, চলাফেরার ব্যাপারে সাবধানে থাকুন, সপ্তাহের মধ্যভাগে শরীরে কোনো সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। দেখে নেব তুলা রাশির রাশিফল।
আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। খুব কাছের কারোর ব্যাপারে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি, প্রেমের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে। সপ্তাহের প্রথম দিকে চিকিৎসার খরচ বাড়বে। সংসারে কোনো আত্মীয় নিয়ে বিবাদ, বিবাহের জন্য বাড়িতে আলোচনা চলবে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। জলপথে বিপদের আশঙ্কা, আর্থিক চাপ থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। দেখব পরবর্তী বৃশ্চিক রাশি। মাথার কোনো সমস্যা বা ব্যথার পুনরাবৃত্তি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে। সন্তানদের নিয়ে নাজেহাল, পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা আসবে। ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে। স্ত্রীর কারণে কোনো বিবাদ অনেক দূর যেতে পারে। পুলিশের থেকে সাবধান থাকুন। স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে। গঠনমূলক কাজে উন্নতি, বাড়িতে খরচ বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন। আসছে পরবর্তী ধনুরাশিতে। বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে কোনো কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট লাগতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। ব্যবসায় অর্থ সাহায্য পাবেন। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি। সামাজিক কোনো কাজের জন্য সম্মান বাড়তে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়বে। বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন। দেখব পরবর্তী মকর রাশির রাশিফল। কর্মস্থানে বিশেষ কোনো পরিবর্তন হবে না। এই সপ্তাহে কেউ আপনাকে নিচু করে দেখানোর চেষ্টা করতে পারে। নিকট কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে। সপ্তাহের মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধানে থাকুন। নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে। এই সপ্তাহটি সম্পত্তি ক্রয়ের ভালো সময়। দেখব কুম্ভ রাশির রাশিফল। রাজনীতিবিদদের জন্য খুব অনুকূল সময়। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। সপ্তাহটি ভ্রমণের পক্ষে শুভ নয়। মা বাবার সঙ্গে বিরোধ বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করতে পারে। স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ বাড়ির পরিবেশ উত্তপ্ত করবে। ধর্ম বিষয়ে মতপ্রকাশ, সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নিচু করতে পারায় আনন্দ। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। শেষ রাশি মীন রাশির রাশিফল দেখব। এই সপ্তাহে আয় খুব ভালো হবে না। প্রতিবেশীর সঙ্গে সামান্য কারণে মতবিরোধ, সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা কাজের ক্ষতি করতে পারে। সংসারে সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা। এই সপ্তাহে শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে। শরীরে কোনো ক্ষতস্থান বিষয়ে চিন্তা বাড়তে পারে। আপনার মধুর ব্যবহারের কারণে সুনাম পাবেন। পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বিদেশে বাসরত বন্ধুর খবর না পাওয়ায় চিন্তা। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য। দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে তাহলে আমার অনুষ্ঠানটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সাধ্যমতো পশু পাখির সেবা করুন। নমস্কার।